হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর যে বিউটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পার্লারের মতো করে খুব ভালোভাবে লেন্স পরতে পারেন। তো লেন্স পরতে গেলে কিন্তু কিছু সতর্কতা মানতে হয়, যেহেতু আমাদের চোখ কিন্তু মনের কথা বলে। আর চোখে যে কোনো লেন্সই পরুন না কেন, একটু ভালো মানের লেন্স পরবেন। তো আজকে আমি যে লেন্সটি পরছি এটা হচ্ছে বেলার লেন্স, বেলা কোম্পানির লেন্স। এবং যে সলিউশনটা ব্যবহার করছি এটা হচ্ছে ফ্রেশ লুকের সলিউশন, ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বাজেট মোটামুটি ভালোই আছে, অনেক নর্মাল না অনেক হাইলি দামিও না, সেই হিসেবে কিন্তু খুব ভালো। লেন্সটিও যেমন ভালো, সলিউশনটিও তেমনই ভালো। তো আমি কিন্তু দুই হাত সুন্দর করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি লেন্সটি কিন্তু হাতে নিয়ে সলিউশন দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন ভিডিওটি দেখাই যাচ্ছে। আর অবশ্য লেন্সে কিন্তু একটা ডান চোখ একটা বাম চোখের দুটোই কিন্তু লেখা আছে, একটা কোটার উপরে লেন্স যে রাখবো যে কোটায় তার উপরে কিন্তু আর লেখা আছে, আর মানে রাইট মানে এটা ডান চোখের লেন্স ডান চোখেই রাখতে হবে, যেটার উপরে কোনো কিছু লেখা নেই সেটা বাম চোখে রাখতে হবে। তো লেন্সটি দেখলেন আমি বৃত্তাকার গোলের মতো করে নিয়েছি এক আঙ্গুলে। দেখুন এটা পরা একদম সহজ, প্রথমবার হয়তো একটু ঝামেলা হতে পারে কিন্তু একেবারে পরা একদম সহজ। আর লেন্স পরলে কিন্তু পার্টি মেকআপ, গায়ে হলুদের সাজ বা বিয়ের সাজ একদমই কিন্তু মানে চেহারাটা বা হচ্ছে সাজটার কিন্তু মান আরও গর্জিয়াস হয়ে যায়। তো দেখুন যেহেতু আমি আজকে একটা কোটি পরেছি পার্পেল কালারে, সেই হিসেবে কিন্তু আমি একটু ওর সাথে ম্যাচিং করার জন্যই কিন্তু আমি লেন্সটি ম্যাচিং করে পরেছি। তো আর লেন্স পরার আগে কিন্তু কখনো মেকআপ করা যাবে না, লেন্স পরেই কিন্তু মেকআপ করতে হবে। আই মেকআপ, মুখের মেকআপ, যে কোনো মেকআপ, লেন্স মেকআপ করে কিন্তু লেন্স কখনো পরা যাবে না। তো দেখুন লেন্স পরা খুবই সহজ। তো আমি ডান চোখের মতো সেম বাম চোখেও একই রকম করে দুই চোখে পরে নিলাম। তো দেখুন লেন্সটি খোলাও কিন্তু একেবারে সহজ, খোলাও একেবারে সহজ, পরাও যেমন সহজ তার চাইতে বেশি সহজ খোলা। অনেকে আসলে লেন্স পরতে পারেন না। তো লেন্স পরার আগে অবশ্যই হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর দেখেন লেন্সটা কিন্তু ওই কৌটার ভিতরে আবারও সলিউশনে ডুবাই রাখতে হবে। আর ভবিষ্যৎ ফিউচার ভিডিওতে আমি দেখাবো লেন্সের কৌটা কীভাবে পরিষ্কার করতে হয় কি না। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।